হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিওটি স্টার্ট করছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মামা আর্থ উপ ডি টেন সানস্ক্রিন যেটা কিনা ক্লেম করছে ট্যান্ট রিমুভ করতে হেল্প করবে সেই সঙ্গে অ্যাজ এ সানস্ক্রিন তোমরা ব্যবহার করবে যেটা তোমাদের সান প্রোটেকশন দেবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এই সানস্ক্রিনটি নন স্পসার রিভিউ শেয়ার করবো জানাবো এই প্রোডাক্টটি কতখানি ভালো এবং যে ক্লেমটি করছে যে আমাদের সান রিমুভ করতে হেল্প করবে প্লাস সান প্রোটেকশন দেবে এটা আসলে কতটুকু করতে পারে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সাইড ইফেক্টস কিনা সেটাও বলবো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে নিউ একটি প্রোডাক্ট মামা আর্থ ব্র্যান্ডের নতুন একটি প্রোডাক্ট সেটি হচ্ছে মামা আর্থ উপ ডি টেন সানস্ক্রিন উইথ টার্মারিক অ্যান্ড সফর উইথ এস পি ফিফটি পি এ ডাবল প্লাস ডাবল প্লাসের সঙ্গে আসে তো এই প্রোডাক্টটি কি ক্লেম করছে সেটা আমরা অবশ্যই জেনে নেব এই প্রোডাক্টটি ক্লেম করছে এটা তোমাদের সান ট্যানকে রিমুভ করতে হেল্প করবে অর্থাৎ সূর্যের তাপে হওয়া ফেসের মধ্যে যে কালো ছোপ পড়ে যায় যেটাকে আমরা করার ওদ থেকে পিগমেন্টেশন অনেকে বলে থাকি ট্যান বলে থাকি তো এই জিনিসগুলোকে রিমুভ করতে হেল্প করবে তার পাশাপাশি সানস্ক্রিনের মতো তোমাদের যেহেতু এটা ব্যবহার করবে তোমাদের কিন্তু সান প্রোটেকশনও দেবে এর মধ্যে এসপিএফও রয়েছে তো এটা তোমরা একটা ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট বলতে পারো যেটা হচ্ছে তোমাদের ন্যাচারালি স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করবে রিভাইভ করবে যেহেতু এর মধ্যে টার্মারিক আছে আমাদের স্কিন ক্লিয়ারকে প্রমোট করবে তার কারণ এর মধ্যে কিন্তু স্যাফরনও আছে স্যাফ্রান স্কিন ব্রাইটেন করতে অনেকটা বেশি হেল্প করে এই সান স্ক্রিনটি লাইট ওয়েট ফর্মুলা রয়েছে এবং কুইক অ্যাবসর্ব মানে স্কিনের মধ্যে খুব ইজিলি কিন্তু এটা অ্যাবসর্ব হয়ে যাবে যদিও এটা আমি ভিডিও শেষে অবশ্যই বলবো এটা কতখানি স্কিনের মধ্যে অ্যাবসর্ব হতে পারি কি না ইউভিএ এবং বি সান প্রোটেকশন দেবে এই প্রোডাক্টটি ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু এখানে ভালোভাবে মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কোনো প্রোডাক্ট পার্চেস করার আগে ইনগ্রিডিয়েন্ট লিস্ট অবশ্যই তোমরা চেক করে নেবে তবে আমি এতটুকু বলি এটা নন স্টিকি ফর্মুলা রয়েছে কোনো স্টিকি ভাব ফেসের মধ্যে ছাড়বে না কোনো রকম এখানে মিনারেল অ্যাড করা হয়নি ক্রুয়েলটি ফ্রি ফেস একটি প্রোডাক্ট যেটার মধ্যে ফিফটি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি আছে যেটা প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা আর হ্যাঁ বন্ধুরা এই প্রোডাক্টটি কিন্তু ফ্রি এর মধ্যে প্রকার নেই তো বন্ধুরা তোমাদের তোমাদের কিন্তু করতে হলে এই যে তিনশো নিরানব্বই করতে হবে ডিসকাউন্টে অবশ্যই তোমরা কম টাকায় পার্চেস করতে পারবে কিন্তু এটার থেকে ছোট প্যাক এখনো কিন্তু অ্যাভেলেবেল হয়নি যেহেতু নতুন একটি প্রোডাক্ট তো তো সিঙ্গেল সাইজে করে আসে এটা ইয়েলো কালারের একটা টিউব প্যাকেজিং এ করে আসে যে সমস্ত আদার যে সমস্ত প্রোডাক্ট আছে এরকমই তো বন্ধুরা এবারে আসে এই প্রোডাক্টের কনসিস্ট সি সম্পর্কে ফ্রি ফ্লপ ওপেনিং রয়েছে এই প্যাকেজিংটির যদি আমি এটার কনসিস্টেন্সি বলি ফর্মুলা বলি তাহলে এটি এই প্রোডাক্টটি কিন্তু ক্লেম করছে যেটা ভীষণই লাইট ওয়েট অর্থাৎ খুবই হালকা হবে যেটা স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় বাট তোমরা যখন এটা হাতের মধ্যে নেবে প্রোডাক্টটি তোমরা ফিল করতে পারবে যেটা একটা হাইড্রেটিং প্রোডাক্ট বলতে পারো একটা হাইড্রেটিং ভাইপস আছে এর মধ্যে এই প্রোডাক্টগুলো লাইট ওয়েট এবং কুইক অ্যাবসর্ব হয়ে থাকে সেগুলো কিন্তু হচ্ছে ওয়াটার বেস হয়ে থাকে কিন্তু এটা কিন্তু ওয়াটার বেস কোনো প্রোডাক্ট নয় এটা ক্রিম বেস ফর্মুলা রয়েছে এই প্রোডাক্টটি বন্ধুরা এই সানস্ক্রিনটির মধ্যে কোনো প্রকার কিন্তু এখানে ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়নি তবে হ্যাঁ এটা একটা হাইড্রেটিং সানস্ক্রিন একটা হাইড্রেটিং প্রোডাক্ট যখন তোমরা এটা ফেসের মধ্যে ব্যবহার করবে যাতে ড্রাই স্কিন তাদের জন্য ঠিকঠাক থাকবে বাট যদি বেশি পরিমাণে এটা ইউজ করতে যাও অনেকেই থাকে সানস্ক্রিন একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিনটা অনেক বেশি হাইড্রেট হয়েছে বা অনেক বেশি অয়েলি মনে হবে সো এটার দিক দিয়ে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তবে হ্যাঁ এটা ব্লেন্ড করার পরে কিন্তু কোনো প্রকার হোয়াইট কাস্ট তোমরা লক্ষ্য করতে পারবে না কোনো প্রকার সাদা ছোপ ছোপ বা ভেসে যে ফেসের মধ্যে এই ধরনের কোনো প্রবলেম থাকবে না এই সানস্ক্রিনটি ক্ষেত্রে যেমনটা এই প্রোডাক্টটি ক্লেম করছে যাদের স্কিনের মধ্যে খুব সহজে অ্যাবসর্ভ হয়ে যায় কুইকলি অ্যাবসর্ভ হয়ে যায় বাট এটা একদমই কিন্তু অ্যাবসর্ভ হতে চায় না একটু টাইম লাগে আর এটা কোনো ম্যাট ফিনিশ দেয় না এটা হাইড্রেটিং ফর্মুলা রয়েছে স্কিনটা একটু অয়েলি অয়েলি ভাব ফেসের মধ্যে নিয়ে আসে ফেসটা অনেক বেশি হাইড্রেট হয়ে যায় তো সো যাদের স্কিনটা একটু ড্রাই রয়েছে ড্রাই ক্যাটাগরির জন্য এটা খুব ভালো একটা প্রোডাক্ট হবে তাতে আলাদা করে কিন্তু কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে না এই সানস্ক্রিনটি অ্যাপ্লাই করলে অ্যাজ এ ময়েশ্চারাইজার সানস্ক্রিন দুটোর কিন্তু কাজ করবে তো প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু রকম স্কিনের জন্য হয়ে থাকে সেরকমই এটার ফর্মুলা অনুযায়ী এটা ড্রাই স্কিনের জন্য পারফেক্ট হবে অয়েলি স্কিনের ক্ষেত্রে যদি তোমরা এটা ব্যবহার করো সেক্ষেত্রে স্কিনটা এই গরমে কালো হয়ে যাবে অনেক বেশি অয়েলি হবে এবং পিম্পলস এক সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে এটা অনিবার্য হবেই সেই জন্য যাদের শুষ্কতা তাদের জন্য খুব ভালো হবে এখানে আরেকটা ছোট বিষয় আমি ক্লিয়ার করি যেটা হচ্ছে যে অনেকেই কি করে এই গরমে কিন্তু সানস্ক্রিন বারবার রিঅ্যাপ্লাই করে হ্যাঁ অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে তবে এতটুকু জিনিস মাথায় রাখবে যখনই তোমরা সানস্ক্রিন কেন বা কোনো ময়শ্চারাইজারই বলো ব্যবহার করছো না কেন ফেসটা অবশ্যই যাতে ক্লিন হতে হবে নোংরা ফেসে যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু কোনো মানে সানস্ক্রিনের কোনো দোষ থাকে না পিম্পলস একনে সমস্যা অটোমেটিক্যালি আসবে সেখানে অবশ্যই তোমাদের ফেসটা ক্লিন থাকতে হবে ফেস ওয়াশ দিয়ে যেটা তোমরা রেগুলার বেসিসে ব্যবহার করো সেই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে তারপর তোমরা প্রোডাক্ট ইউজ করবে তো বন্ধুরা আমি আশা করছি আজকে যে নতুন সানস্ক্রিনটি রয়েছে মামা আর্থ ব্র্যান্ডের এটা কারা ব্যবহার করতে পারবে এটার কীরকম ফর্মুলা রয়েছে কনসিস্টেন্সি রয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সামনে আশা করছি ভিডিওটি তোমাদের অনেকটা উপকারে আসবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে